हरे कृष्ण। आजकेर जे मांगलिक अनुष्ठान जे जयंती चलतेछे जन्म जन्मांतरे जदि सुकृति थाके जन्म जन्मांतरे जदि साधुरा थाके जन्म जन्मांतरे जदि कृपा प्रसाद थाके ताहले एकमात्र এই নিয়ম ব্রতর মাসে নিয়ম সেবার মাসে এই কার্তয়ীন ব্রত তথা দামোদর ব্রততে একমাত্র হরিকথা কৃষ্ট কথা বলা সম্ভব শ্রবণ করা সম্ভব। এটা যদি পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি ফল থাকে, কারণ শ্রীমদ ভাগবতে বলেছেন যে একটি বৎসরের ভিতরে যদি কেউ ওই নিয়ম সেবার মাসে যদি দামবন্ধন নীলা অর্থাৎ মা যশোদার এবং আমার গোপালের যদি গুণকীর্তন যদি করে এ মাসে কেউ একটি বৎসরের সাধনা করে যে স্বীকৃতি ফল, একটি বৎসর পূজা অর্চনা করে কৃপা প্রসাদকে বিসর্জন দিয়ে যে কৃপা প্রসাদ পাওয়া যায় একটি বছরে, তাই একমাত্র একটিবার যদি এই দামোদর মাসে একটিবার যদি কেউ হাকৃষ্ট চোখে জল ফেলে আমার রাধা মাধবের নাম কেউ যদি উচ্চারণ করে তাহলে আমি ওই একবার এক বছরে কৃপা প্রসাদ আমি সেই ভক্তকে দিয়ে থাকি। একবার যদি এই মাসে যদি কেউ হাকৃষ্ট গোবিন্দ বলে চোখে জল ফেলে আর্তনাদ করে হে প্রভু জন্ম জন্মান্তরের কত পাপরাশি পাপ পঙ্কিলতায় এই হৃদয়ে মন্দিরটা কলুষিত হয়ে আছে প্রভু, জ্ঞাতে অবজ্ঞাতে তোমার চরণে কত অপরাধ করেছি প্রভু, কৃপা করে তোমার চরণে আশ্রয় দাও। একবার যদি কেউ আত্মসমর্পণ করে, হা নিতাই গৌর হরি বলে কেউ যদি আত্মসমর্পণ করে আমার রাধা মাধব সেই ভক্তকে বৈকুণ্ঠ ধামে তাকে নিয়ে যায়। একবার নিতাই গৌর বলে কেউ যদি আত্মসমর্পণ করে হরে কৃষ্ণ, আমরা এই দামবন্ধন নীলায় প্রবেশ করার আগে আমরা সূচি পর্বে কিছু আলোচনা করব। এই সূচনা পর্বে সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গের কৃপা প্রসাদ কেমন, সাধু সঙ্গ করলে পার কি বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সাধু সঙ্ঘ করলে পার জন্ম জন্মান্তরে কি পাপরাশি কেটে আমার গোবিন্দের চরণে পৌঁছে যাওয়া যায়, সেই সম্পর্কে আমরা একটু আস্বাদন করব। আস্বাদনটা এরকম, একবার নারদ মুনি বাসুদেব কৃষ্ণচন্ডকে প্রশ্ন করছে, হে বাসুদেব কৃষ্ণচন্ড, আপনি যে পঞ্চপাণ্ডবের স্বপক্ষে আপনি যে তাদের সাথে যোজন করেছেন, তাদের যে সম্মতি জ্ঞাপন করেছেন, আপনি কেন এই দুর্যোধনাদি শতভ্রাতার পক্ষে কেন আপনি যাননি, আমার মনে বড় বাসনা বড় সাপ আমার পিপাসত্ব জিজ্ঞাসা, আপনি কেন পঞ্চপাণ্ডবের স্বধর্ম গ্রহণ করলেন তাদের সাথে একাত্মা ঘোষণা করলেন। এ প্রশ্নের উত্তরে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র বললেন, হে নারদমুনি, তুমি তো
देवशी नारद अर्थात देवता दे तुम ऋषि तुम एक उत्तम प्रश्न करो क्यों हमें धर्म पक्षे क्यों हमें सत्यर पक्षे क्यों हमें पंच पांडवर पक्षे तो तुम्हें एक दृष्टान देते चाहिए दृष्टान हे तुम्हें एक छोट्ट सूई दीची ये सूटे नहीं तुम दुर्योधन धारे चले जाओ तो बाबा दुर्योधन युवराज तो अनेक बेला करे घूम थे के उठें राजमहिषी राजकर्मकर्ता कर्मचारी सबा सेवाय व्रत थाके पदसेवाय व्रत थाके तो देवश्री नारद जखन दुर्योधनेर काछे जखन गेलें जे बोललें जे आमार वासुदेव कृष्णचंड के आमि देखलाम যে এই যে ছোট্ট একটা সুই এই সুইয়ের ভেতর দিয়া এক সেকেন্ডে এক লক্ষ হাতি এই সুর ছিদ্রের ভেতর দিয়ে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র নেছে আমি এই দৃশ্যটা দেখিয়ে তোমার কাছে এসেছি। দুর্যোধনকে যখন এই কথাটা যখন বলল ঘুম থেকে ডেকে দুর্যোধন সাথে সাথেই বলল দেবশ্রী নারদ তুমি সর্বদা কৃষ্ণ কথা বলো নারায়ণ নায়র নাম জপ করো এই ত্রিভুবনে তোমার একটা সুনাম আছে তথাপিও তোমার মতি ভ্রষ্ট হয়ে গেছে তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে তুমি এই একটা সুই নিয়ে এসেছো এই সুই আমাকে দেখিয়ে বলতেছো বাসুদেব কৃষ্ণচন্দ্র এক সেকেন্ডে এক লক্ষ হাতে এই সুর ভেতর দিয়ে প্রবেশ করেছে ঢুকিয়েছে এবং বাই করছে এইটা কি কখনো সম্ভব হয় এত বড় মিথ্যা কথা তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে তুমি আমাকে শ্রবণ করালে তোমার মনে হয় চিকিৎসা প্রয়োজন দেবশ্রী নারদ এই মুহূর্তে তুমি আমার রাজপ্রাসাদ থেকে চলে যাও সকালবেলা তোমার মুখ দর্শন করে আমার আজকে দিনটাই নষ্ট হয়ে গেল অবিশ্বাস্য কথা অধর্মীয় কথা তা মিথ্যাচার তা নিয়ে তুমি এসে আমাকে এরকম আমাকে তুমি বিশ্বাস করতে বলেছো এই যে কখনো সম্ভব একটা হাতি তা লক্ষ হাতি এক সেকেন্ডেই সুরভিতা দিয়ে প্রবেশ করছে দেবশ্রী নারদ চলে গেলেন ওখান থেকে এর পরবর্তীতে দেবশ্রী নারদ গেলেন আমার ভীমের কাছে দ্বিতীয় পাণ্ডব ভীমের কাছে যখন গেলেন যে ভীমকে যখন নমস্কার দিলেন দেবশ্রীকে দেখেই ভীম মনে পাগলের মতো হয়ে গেছে কারণ একদম গৃহে যখন বৈষ্ণব আসে একটা গৃহে যখন বৈষ্ণব আসে বৈষ্ণব কি নিয়ে আসে বলেন তো একটা গৃহে যখন বৈষ্ণব আসে আসার সাথে সাথে সেই বৈষ্ণব কৃপা প্রসাদ নিয়ে আসে তারপরে কি নিয়ে আসে ওই গৃহে বৈষ্ণব চরণমৃত প্রসাদ নিয়ে আসে এর পরবর্তীতে ওই গৃহে একজন বৈষ্ণব যখন প্রসাদ গ্রহণ করে তখন মহামৃত প্রসাদ রেখে যায় যখন ওই গৃহে সাধু কথা বলে তখন ওই গৃহের জন্ম জন্মান্তরের যে পাপরাশি পঙ্খিলতা সা ওই বৈষ্ণব দর্শন করার সাথে সাথে সেই পঙ্খিলতা পাপপঙ্খিলতা সব কেটে যায় সাধু দর্শনে তো আমার ভীম ভাবতেছি যে আমার কত সৌভাগ্য আজকে আমি ঘুম থেকে উঠেই একজন মহর্ষি দেবর্ষি একজন বৈষ্ণবকে আমি দর্শন করলাম আমার কত সৌভাগ্য যে আজকে প্রথমেই আমি বৈষ্ণব দর্শন করে আমার দিনটা শুরু করতে পারলাম আমার কত সৌভাগ্য দেবর্ষি নারদকে বলল হে দেবর্ষি নারদ আপনি অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছেন আপনি আমাদের এই মঞ্চে এই সিংহাসনে আপনি আসন গ্রহণ করুন দেখেন ভীমের কি আর্তনাদ কি পানি আপনি এই আসন গ্রহণ করুন নারদ মুনিকে আসনে বসিয়ে তার পাদসেবা করলেন ভীম পাদসেবা করার পরে এক গ্লাস জল এনে দিলেন কিছু প্রসাদ এনে বলল হে দেবশ্রী নারদ আপনার জিজ্ঞাসা
আপনার কথার উত্তর আমি পরে দিব, কিন্তু আপনি আগে কিছু প্রসাদ পান, আপনার একটু চরণ সেবা করি, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি কি কারণে এসেছেন, আগে একটু প্রসাদ পান আমার গৃহে। আজকে দেখেন ভীমের কি সাধু বৈষ্ণবের প্রতি কি কৃপা প্রসাদ, কি চোখের জল, কি আর্তনাদ। আজকে আমার দেবশ্রী নারদকে চরণ সেবা করে যখনই তাকে এক গ্লাস জল দিলেন, জল দেওয়া জল সেবা করার পর বলতেছে, হে দেবশ্রী নারদ, আপনি যেখানে আগমন করেন, আপনার যেখানে পদক্ষলন হয়, যেখানে আপনার পা পড়ে, চরণ পড়ে, সেখানে তো সবকিছু শুভ হয়ে যায়। তা আপনি কৃপা করে আমাকে বলুন, আপনি কিসের জন্য, কি শুভ বার্তা নিয়ে এসেছেন আমাদের জন্য। এই কথা যখন বললেন, তখন দেবশ্রী নারদ সেই সুইটা বাই করলো, যে সুইটা দুর্যোধনকে দেখাইছিলেন, সেই সুইটা বের করে বলল, হে ভীম, বাসুদেব কৃষ্ণচন্ড, এই যে ছোট্ট একটা সুই দেখতেছ, এই সুর ভেতর দিয়ে এক সেকেন্ডে কয়েক লক্ষ হাতি এই সুর ভেতর দিয়ে প্রবেশ করিয়েছে। সকালবেলা এই দৃশ্যটা আমি দর্শন করে আমি তোমার কাছে এসেছি, এ সম্পর্কে কি তোমার অভিমত? চোখের জল ফেলে দ্বিতীয় পাণ্ডব ভীম বলল, হে দেবর্ষি নারদ, এতদিন পরে আপনি কি সংবাদ শুনালেন? আপনি যদি বলতেন এই সুর ভেতর দিয়ে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে লক্ষ বা কোটি কোটি বার এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই সুর ভেতর দিয়ে প্রবেশ করাছে, তাহলে কম হয়ে যায়। আপনি শুধু বললেন যে কয়েক লক্ষ হাতি এই সুর ভেতর দিয়ে প্রবেশ করেছে সুর ফুটা দিয়ে, এটা কি বিশ্বাস করার মতন? যদি বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি বার এই সুর ভিতর দিয়ে প্রবেশ করাইতে পারছে এক সেকেন্ডে ভেতর আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র, তাহা তো কম হয়ে যায়। আমার বাসুদেব চন্দ্র তার সম্পর্কে আপনি একই সংবাদ নিয়ে এসেছেন, দেখেন আজকে কি বিশ্বাস ভগবানের প্রতি, যে এক সেকেন্ডে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুর ভেতর দিয়ে কোটি কোটি বার প্রবেশ করাতে পারে, এটা বললো কম হয়ে যায়। দেখেন সাধুর কৃপা, মহতের কৃপা প্রসাদ তারা পেয়েছে বলে আজকে রাধা মাধবের প্রতি তাদের এই অগাধ বিশ্বাস যে আমার রাধা মাধব কি করতে পারেন। আমরা একটু সাধু সম্পর্কে আর একটু আস্বাদন করব। এই সাধু সঙ্গ করলে কি হয় আমরা ছোট একটু দৃষ্টান্ত দেব। টিকাকার এখানে ব্যাখ্যা দিয়েছেন যে এক গাভী মাতার পীড়া হয়েছে, এক গৃহস্বামীর একটা গাভী মাতার পীড়া হয়েছে, অনেকদিন যাবৎ দুগ্ধ হচ্ছে না, গাভী মাতা কোনো সেবা করতেছে না, রুগ্ন হয়ে যাচ্ছে। তো ওই গৃহস্বামী এক বৈদ্যের কাছে গেলেন, বৈদ্যমশাইয়ের কাছে গিয়ে বললেন, বৈদ্যমশাই দেখেন তো আমার গাভী মাতার কি হয়েছে, আজকে এক সপ্তাহ যাবৎ কোনো দুগ্ধ হচ্ছে না, কোনো ঘাত সেবা করতেছে না, কেমনি রুগ্ন হয়ে যাচ্ছে, কৃপা করে আপনি আমার গাভী মাতাকে একটু দেখুন। যখনই সেই গৃহস্বামী সেই বৈদ্যমশাইকে ডাক্তারবাবুকে যখন বললেন, তখন ডাক্তারবাবু সুন্দর করে দেখে বললেন যে আপনার গাভী মাতার যে পীড়া হয়েছে ভালো হয়ে যাবে, তবে আমি যে আপনাকে যে নিয়ম কারণ মতন যে নিয়ম অনুসারে ঔষধ গ্রহণ সেবা করাবো, যে ঔষধ গ্রহণ দেবো, এই ঔষধ গ্রহণ এই নিয়ম মতন খাওয়াতে হবে, তা কি আমি কিছু ঔষধি দিয়ে যাচ্ছি, এর পাশাপাশি প্রতিদিন এক পোয়া করে মাকম মিশ্রিত করে এই ঔষধ গ্রহণ সেবা করাতে হবে। কি করাতে হবে? এক পোয়া করে মাকম মিশ্রিত করে ঔষধ সেবা করাতে হবে গাভী মাতাকে। তো গৃহস্বামী ভাবলেন আমার গাভী মাতার তো প্রতিদিন 8 থেকে 10 কিলো করে দুধ হয়, তো দুধ থেকেই মাখন তৈরি হয়, তো বাহিরের মাখন আর কি দেব, এই যে কবিরাজ যে গাই গাছার গ্রহণ দিচ্ছেন, যে ঔষধ দিচ্ছেন, শুধু এই ঔষধ গুলো খাই দেই, গাভী মাতার থেকে 8 থেকে 10 কিলো করে দুধ
প্রতিদিন দহন করতাম, তো আজকে এক সপ্তাহ যাবত কোনো দুগ্ধ দহন করিনি। তো গাভী মাতার দুধের পেটের ভিতর অনেক দুধ জমা আছে, দুধের ভিতর থেকে মাকুমও আছে, তো বাহিরের মাকুম আর কি দেব? গৃহস্বামী এই বাহিরের মাকুম আর দিলেন না, কি করলেন? শুধু সেই গাই গাছের ঔষধ গুলো খাইয়ে দিলেন। গাভী মাতা ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। গৃহস্বামী আবার সেই কবিরাজের কাছে গেলেন যে আপনি কি রোগ নির্ণয় করতে পারেননি যে আমার গাভী মাতা কেন ভালো হচ্ছে না? তখন কবিরাজ জিজ্ঞেস করলেন যে আমি যে কিছু পাচন দিয়েছিলাম ঔষধের পাশাপাশি এক পোয়া করে মাকুম মিশ্রিত করে গাভী মাতাকে খাইয়ে দিতে বলছিলাম, মাকুমটা কি কি দিয়েছিলে? তখন বলো আমি তো মাকুম দেইনি। বলো কেন দেওনি? তো আমি ভেবেছি যে গাভী মাতা তো প্রতিদিন 8 থেকে 10 কিলো করে দুধ হতো, তো দুধ থেকে মাকুম হয়, তো ভিতর অনেক মাকুম জমা আছে, বাহির থেকে আর কোনো মাকুম আমি দেইনি, শুধু ঔষধ গুলো খাইয়ে দিছি। তখন সেই কবিরাজ বলল এই বাহিরের মাকুম যদি না দেওয়া হয় ভিতরের মাকুম উৎপন্ন হবে না। অর্থাৎ এই সাধু সঙ্গ, কৃপা সঙ্গ, সাধু সঙ্গ যদি না করা হয় আমার অন্তর্যামী ভগবান হৃদয় মন্দিরে যে আসেন সে নিষ্কিঞ্চন হয়ে বসে থাকে। যখন এক ভক্ত এক ভক্তকে আলিঙ্গন করে, যখন এক ভক্ত এক ভক্তের চরণ নিয়ে সিক্ত হয়, তখন ওই ভিতরের মাকুম উৎপন্ন হয়। তখন আমার পরমাত্মা কৃষ্ণচন্দ্র বলে এই আমি অনেক দিন পরে সাধু সঙ্গ করলাম, আজকে আমার জীবনটা সার্থক হলো, তাই এক ভক্তের এক ভক্ত থেকে কৃপা প্রসাদ নিয়ে চরণ ধরতে নিয়ে যার যার সিক্ত হন, যাতে এই ভিতরের আমাদের কৃষ্ণ সত্তা যাতে প্রকাশিত হয়। অর্থাৎ সাধু সঙ্গ করলে, বাহিরে সাধু সঙ্গ করলে ভিতরের অন্তঃসত্ত্বা, ভিতরে আমার রাধা মাধবের চিত্তময় সত্তাটা জাগ্রত হয়, তখনই আমার সাধু সঙ্গ হয়ে যায়, ভগবানের ভগবান ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। হরে কৃষ্ণ, সাধু সঙ্গটা বড় দুর্লভ বস্তু, জগতে আমাদের কত সময় কত ভাবে কেটে যায়, কিন্তু এই মহেন্দ্র ক্ষণ যোগেন্দ্র ক্ষণ সব সময় হয় না, হরিকথা আস্বাদন সব সময় হয় না। আজকে এই নিয়ম সবার সেবার মাসে আজকে আপনারা যে সাধু সঙ্গের মিলন মেলার যে আজকে মিলন মেলা ঘটিয়েছেন, আজকে যে আপনারা এই ভক্ত মেলার আয়োজন করেছেন, এটা বড় সুকৃতির ফল। তাই চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। একমত বলা হয়েছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম। বলেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম কেন? বলে যারা আমার রাধা মাধবের চরণখানা, ওই রাঙা চরণখানা চোখের জল দিয়ে ধৌত করে দেন, হা কৃষ্ণ বলে যারা আমার রাধা মাধবের চরণে গড়া করে দেয়, এই ভক্ত চরণে গড়া করে দেয়, সেই ভক্তই তো আমার উত্তম বস্তু। যারা নিষ্কিঞ্চন ভাবে অহৌতুকী কৃপা, অর্থাৎ ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়া নেই, হে প্রভু আমার যে নিষ্কাম ফল চোখের জল জ্ঞান রূপ প্রদীপ দিয়ে তোমার চরণে আর্তনাদ জানাইতেছি, হে প্রভু তুমি কৃপা করে তুমি এই প্রসাদটুকু গ্রহণ করো। একজন কৃষ্ণ ভক্ত জন্ম জন্মান্তরে সাধনা করে, কখনো মুক্তির আশা করে না, তাই বলে সে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী জগতে অশান্ত। বলি বাবা পরমহংস শ্রোতা কাদের বলা হয়েছে? একটা রাজহংসকে যদি আপনি কিছু দুগ্ধ দেন, সেখান থেকে রাজহংস সার অংশটুকু সেবা করে গ্রহণ করে অসার পদার্থটুকির কি করে পরিত্যাগ করে, তেমনি জগতে রাজহংস আপনাদের মতন রাজহংস যারা সাধু সঙ্গ যারা
এই রাজহংস আপনাদের বলা হয়েছে রাজহংস। কেন রাজহংস বলা হয়েছে? সংসারে আপনারা থাকেন বল থাকেন বটে, কিন্তু সেটা করাল মাছের মতন। করাল মাছ যেমন কাদার ভিতরে থাকে, কাদা তাকে স্পর্শ করতে পারে না, তেমনি আপনারা সংসারে আসেন। কিসের সংসার? আমার গোবিন্দের সংসার। কিসের সংসার? আমার রাধা ঠাকুরের সংসার। কিসের সংসার? আমার বৈষ্ণবের সংসার। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধানি বলবন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্তি কিরকম দেখেন, প্রভুর জন্য ভগবানের জন্য আমার ভক্ত কিরকম সাধনা করে। একবার মা সীতা সিঁথিতে সিঁদুর নুচ্ছে, তো সিঁদুর নিতেছে, ওই দরজার সাইডে দাঁড়িয়ে আছে পুত্র হনুমান। তো মায়ের সিঁথিতে সিঁদুর দেখ মানে যখন নিতেছে, এই দৃশ্যটা দেখে হনুমান বলতেছে, মা ও মা, মা গো, তোমার ধারে একটু পোষ্ট রাখি, আমার বড় জানার বড় আগ্রহ, আমার বড় পিপাসা জেগেছে। পোষ্টটা হচ্ছে, মা তুমি যে এই সিঁথিতে দে তুমি সিঁদুর নাও, মা এই সিঁথিতে সিঁদুর নিলে কি হয়। মা সীতার কাছে যখন পুত্র হনুমান যখন জিজ্ঞেস করলেন, তখন বলল, পুত্র হনুমান, যদি কোনো স্ত্রী সতী সাবিত্রী স্ত্রী যদি এই সিঁথিতে যদি রাধা মাধবের দিক তাকিয়ে হা কৃষ্ণ বলে, একবার রাম নাম বলে কেউ যদি এই সিঁথিতে সিঁদুর নয়, তাহলে কি ওই স্বামী অর্থাৎ ওই স্ত্রীর যে স্বামী তার আয়ুকাল উত্তর উত্তর বৃদ্ধি পায়। এই কথা শ্রবণ করার পরপরই দেখে হনুমান ওখানে নেই। হনুমানের ভিতর একটা তৃষ্ণার্ত একটা আবেগ জেগেছে যে মা সীতা আমার প্রভুর জন্য সিঁথিতে সিঁদুর নিয়েছে, আমার প্রভুর মঙ্গল হবে। তো আমি যদি অনেক সিঁদুর নই, তাহলে আমার প্রভু অনেক আয়ুকাল বাড়বে, আমার প্রভু মঙ্গল হবে। বাবা তখনকার দিনে তো এরকম সিঁদুরের ফ্যাক্টরি ছিল না, তবে সিঁদুরের অনেক পাহাড় ছিল, সিঁদুরের পাহাড় আছে, চন্দনের পাহাড় আছে, তিলকের পাহাড় আছে। তো হনুমান দেখে কিছু সময় পরে সর্ব অঙ্গে সিঁদুর মেখে লাল টকটকে হয়ে গেছে আমার হনুমান। সিঁদুর মেখে মা সীতার কাছে এসে মাকে প্রণাম করতেছে, মা জগজ্জননী মা সীতা, মা তোমার চরণে প্রণাম। তো মা সীতা হনুমানকে দেখে সে অবাক হয়ে গেছে যে এইমাত্র হনুমানকে দেখলাম যে রঙের ওর এর যে গায়ের রং কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তখন বলল, পুত্র হনুমান, তুই এই সিঁদুর মেখেছিস কেন তুই সর্ব অঙ্গে? তখন চোখের জল ফেলে দিয়ে আমার হনুমান বলতেছে, মা গো, একটু আগে তুমি বললে যদি স্বামীর মঙ্গলের জন্য তুমি একটু সিঁদুর নিয়ে তুমি যদি আমার আমার প্রভুর মঙ্গল করতে পারো, তাহলে আমি ভেবেছি যে আমি আমার সর্ব অঙ্গে যদি বেশি করে সিঁদুর মাখি তাহলে আমার প্রভুর কত না মঙ্গল হবে, তাই আমি সর্ব অঙ্গে সিঁদুর মেখে আমি এসেছি মা আমার প্রভুর মঙ্গলের জন্য। ভক্ত কিরকম নিজের জন্য কখনো চায় না, প্রভু পাঁচটি যে মুক্তির পথ রেখেছো এই মুক্তি কখনো ভক্ত চায় না। ভক্ত কি চায়? ভক্ত চায় ভগবানের চরণে দাস হতে, এই বৈষ্ণবের চরণে দাস হতে। হে প্রভু, জন্ম জন্মান্তরে
আমি যেন এই ভক্তের দাস হতে পারি, তোমার চরণের দাস হতে পারি। এই কৃপা প্রসাদ তুমি আমাকে শুধু একটু করো, এই কৃপা প্রসাদ আমার প্রতি অর্পিত করো, যাতে জন্ম জন্মান্তরের এই সাধু গুরু বৈষ্ণবের যাতে কৃপা প্রসাদ পেতে পারি। আমি মুক্তি চাই না, মুক্তি পেলে তো তোমার গোলোক বৃন্দাবন ধামে চলে যাব, কিন্তু এই মুক্তি পেতে চাই না। সাধু গুরু বৈষ্ণব দেখেন কি মহিমা, আজকে আমরা একটু আস্বাদন করব ভক্ত বেনী মাধবকে দিয়ে। এই ভক্ত বেনী মাধব একজন স্বর্ণকার, তবে যখনই উনি কোনো কর্ম করেন, অলংকার তৈরি করেন, ওনার মুখ বদন থেকে কখনো হরিকথা কৃষ্ণ কথা কখনোই ওনার মুখমণ্ডল থেকে যায় না, সর্বদা হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, চোখের জল ফেলে আর আমার প্রভুর সংসার করে। তো একদিন ওই রাজ্যে রাজার মেয়ের বিবাহ, রাজা ঘোষণা দিয়েছেন আমার একমাত্র মেয়ের বিবাহতে আমি দুটি স্বর্ণের কলসি আমার জামাতাকে আমার মেয়েকে উপহার দেব, দুটো স্বর্ণের কলসি। তো আজকে দেখেন এই যে বেনী মাধব, এই বেনী মাধব প্রতিদিন ওই সংসার কিছু কাজ করেন, অবলার মতন চলেন, যেখানে হরিকথা কৃষ্ণ কথা হয় সাধু সঙ্গ হয় সেখানেই চলে যায়। দেখা যায় কারো বায়না ধরেছে, কারো স্বর্ণের বায়না ধরেছে, ওই কাজ ওখানে রয়ে গেছে, যেখানে হরিকথা কৃষ্ণ কথা বলে সেখানে যেই সারা রাত্রি হা গৌর হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে সেখানেই আর্তনাদ করে সারা রাত্রি যাপন করেন, এভাবে তার জীবন কাল চলে। তো দুই বস্তা স্বর্ণ পাঠিয়ে দিয়েছেন আমার বেনী মাধবের কাছে রাজা, যে এই স্বর্ণ গলিয়ে খুব অপরূপ নকশা করে দুটি কলস আমার মেয়ের জন্য তুমি তৈরি করবে। তো বেনী মাধব এত বড় কৃষ্ণ ভক্ত, এত বড় ভক্ত প্রবর, যখনই ওই দুই বস্তা স্বর্ণ পেয়েছে বেনী মাধব ভাবতেছে জীবনে কখনো তো ভালো মতো একটু সাধু সঙ্গ করতে পারলাম না, কখনো দুটো বৈষ্ণব চরণে প্রসাদ দিতে পারলাম না, আমার তো আমি তো ভিক্ষা করে জীবন অতিবাহিত করি, কখনো সংসারে কর্ম করি কখনো করি না, তো আজকে যেহেতু এই অনেক স্বর্ণ পেয়েছি বৈষ্ণব সেবা মনের মতন করে আমি করব। রাজ্যে যত বৈষ্ণব ছিল সব বৈষ্ণবদের নিমন্ত্রণ করলেন, দুই বস্তা স্বর্ণ বিক্রি করে 14 দিন যাবৎ সেই রাজ্যের মানে যত ভক্ত আছে কৃষ্ণ ভক্ত, যত গুরু মহাত্মা ব্যক্তিরা আছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে কি করলেন, 14 দিন পর্যন্ত বৈষ্ণব সেবা হতে লাগলো। রাজ্যে সব জায়গায় পৌঁছিয়ে গেল যে বেনী মাধবের মতন ভক্ত হয় না, কারণ আজকে 14 দিন যাব তখন একভাবে আজকে বৈষ্ণব সেবা দিতেছে। 15 দিনের মাথায় কলস দিতে হবে রাজার মেয়ের বিবাহ, 14 দিনের মাথায় সেই স্বর্ণকারের কাছে অর্থাৎ বেনী মাধবের কাছে রাজার লোক পাঠিয়েছে, রুজি নাজির মন্ত্রীকে পাঠিয়েছে যে কলস দুটো নিয়ে এসো এবং তুমি বেনী মাধবকে আমার রাজ্যে সাক্ষাৎ করতে বলবে, তাকে আমার মনের মতন করে তাকে আমি তার বায়নাটা আমি দিয়ে দেব, তার যে মজুরি সেই মজুরিটা আমি দিয়ে দেব। তো উজির নাজির সৈন্য সামন্ত যখনই বেনী মাধবের গৃহে এসেছে, এসে দেখতেছে বেনী মাধব তার যে দোকান এই দোকান বন্ধ, 14 দিন যাবৎ একভাবে বৈষ্ণব সেবা হয়েছে, ওই প্রতিদিন যে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ এই প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে শুকিয়ে রেখেছে, জানে যে এই যে বৈষ্ণব রাজার স্বর্ণের কলসিটা আমি দেওয়ার কথা 15 দিনের মাথা, আমি যদি না দিতে পারি আমাকে রাজা অবশ্যই শুলে চড়াবে, তো ওই প্রতিদিন যে উচ্ছিষ্ট যে মহাপ্রসাদ বৈষ্ণবের যে মহাপ্রসাদ এটা শুকিয়ে সুন্দর একটা টোকলা করে উত্তরিতে বেঁধে উনি চলে গেছে বনের ভিতরে, আর স্ত্রীকে বলে গেছে যে রাজা যখন লোক আসবে তুমি একটা কথাই শুধু বলবে, যখন তা জিজ্ঞেস করবে তুমি বলবে যে আমি কিছু জানি না, যত কথা জিজ্ঞেস করবে তুমি বলবে শুধু আমি জানি না, একটাই প্রশ্ন একটাই উত্তর, এছাড়া কোনো তোমার উত্তর নাই, তুমি খালি বলবে আমি জানি না। তো রাজার লোক যখন এসেছে চারোপাশ দিয়ে তাকিয়ে দেখতেছে কাউকে দেখা যাচ্ছে না, তুলসী মহারানীকে পরিক্রমা করতেছে তার স্ত্রী,
পরিক্রমা করতেছে আর হাকিষ্ট হাকিষ্ট বলে চোখে জল ফেলাতেছে। এমন তো অবস্থায় যখন মন্ত্রী যখন জিজ্ঞেস করল, মাগো এটা কি বেনি মাধবের বাড়ি? সেই মা উত্তর দিল, কি আমি তো আমি জানি না, আমি কিছু জানি না। এর পরবর্তীতে হরে কৃষ্ণ, যখন বেনি মাধব তো বনের ভিতর চলে গেছেন, ওদিকে চোখ বুঝে বনের ভিতরে বসে বসে আমার বেনি মাধব কৃষ্ণ কথা বলতে যাচ্ছে আর চোখের জল ফেলাইতেছে। কখনো মাঝে মাধ্যে বলতেছে, তোমরা উলুধ্বনি দাও, জয় ধ্বনি দাও, জয় জয় রাধা কৃষ্ণ বন্দে হরিধারী বলুন। যখনই আমার বেনি মাধব এভাবে চোখের জল ফেলে ফেলে আর্তনাদ করে কেঁদে কেঁদে আমার রাধা মাধবকে ডাকতেছে বনের ভিতরে বসে, এদিকে রাজার লোক অনেকে বাড়ি চলে এসেছে, জিজ্ঞেস করতেছে একই কথা তার স্ত্রী বলতেছে যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখন বলতেছে এটা বেনি মাধবের বাড়ি তো? বলতেছে আমি কিছু জানি না। বলতে এটা বেনি মাধবের দোকান না? তার স্ত্রী একই কথা বলতেছে আমি কিছু জানি না। ওই একই রেকর্ড, একই কথা চালিয়ে যাচ্ছে যে কি কথা, যে আমি কিছু জানি না। তো একই কথা যখন বারবার উচ্চারণ করতেছে, এই কথা শ্রবণ করার পরে মন্ত্রী চলে গেলেন সেই রাজ্যে, যে রাজাকে বুঝিয়ে বলতেছে, রাজা বেনি মাধব তো নেই, বেনি মাধবের দোকানও বন্ধ, আর স্বর্ণের কলসি তো নাই, বেনি মাধবকে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী বসে আছে, সে একই কথা শুধু বলতেছে যে আমি কিছু জানি না। হ্যাঁ, একই সুর, একই শুধু কথা, আমি কিছু জানি না, এভাবে বলে শুধু একই কথা বলে যাচ্ছে। তো আজকে দেখেন যে 14 দিন বৈষ্ণব সেবা হলো রাজার ধন দিয়ে, এদিকে রাজার মেয়ের বিবাহ আগামী দিন, রাজা ঘোষণা করে দিলেন যেখানে পাও বেনি মাধবকে, তোমরা এই বেনি মাধবকে যেখানে পাও বেনি মাধবকে ধরে আনো, নয়তো যে আমার রাজ্যে আসবে তাকেও শুলে চড়িয়ে মারা হবে। আগামী দিন আমার মেয়ের বিবাহ, আজকে যদি এই স্বর্ণের কলসি না পেয়ে, আমার মেয়েকে কথা দিয়েছি, আমার দামাতাকে কথা দিয়েছে দুটি স্বর্ণের কলসি, অপরূপ দুটো স্বর্ণের কলসি আমি দিব, কিন্তু এই স্বর্ণের কলসি যদি আগামী দিন না দিতে পারি আমার কি মান সম্মান থাকবে? এই রাজ্যে আমার কত একটা সুনাম রয়েছে। দেখেন আজকে বেনি মাধবকে খোঁজার জন্য সৈন্য সামন্ত উজ্জি নাজি যারা আছে চারোদিকে চলে গেলেন, খুঁজতে খুঁজতে দেখলেন বেনি মাধব বনের ভিতর বসে চোখ বুঝে কীর্তন করেছে, মাঝে মাঝে বলতেছে তোমরা জয়ধ্বনি দাও, উলুধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও, মানে ভাবতেছে যে আমার সামনে বুঝি আমার ভক্তরা বসে আছে, আমি হরি কথা বলতেছি হয়তো মনে কেউ শুনতেছে। এখন ওই ভক্তের সামনে তো কেউ নেই, ভক্ত তো একা বসা, চোখ বুঝে উলুধ্বনি জয়ধ্বনি কথা বলতেছে। এখন আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র গোলক বৃন্দাবন ধামে বলতে বসে বলতেছে, দেখো রাধা ঠাকুরিনী, আমার ভক্ত এই বেনি মাধব বনের ভিতর বসে একা একা ভাগবত কথা বলতেছে, আর বলতেছে তোমরা উলুধ্বনি দাও, জয়ধ্বনি দাও। যদি ভক্ত না থাকে হরি কথা কি হয়? তো তুমি এখান থেকে একটু উলুধ্বনি দাও না, আর আমি একটু জয়ধ্বনি দেই, জয় জয় রাধা কৃষ্ণানন্দ হরিধারী বলুন। হরে কৃষ্ণ, আমরা এই নীলায় আবার যাব, আমরা তার আগে একটু আস্বাদন করি ভক্তের রাগিনীটা কিরকম, ভক্তের তার আরাধনাটা কিরকম। ছোট্ট একটু টিকাটা এখানে একটু ব্যাখ্যা দিয়েছেন, এক ভক্ত এক বনের ভিতর বসে মা যোগমায়ার এই মহামায়ার আরাধনা করতেছে, কোমণ্ডলী সেজে মায়ের মন্ত্র উচ্চারণ করতেছে। তো উচ্চারণ করতে 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 রাত 12টার সময় যখন এইভাবে উচ্চারণ করতেছে মায়ের মন্ত্র শক্তিকে আরাধনা করতে করতে উচ্চারণ করতে করতে এমন একটা অবস্থানে গেছেন, এক সময় তার এই উচ্চারণ থেকে তার মন্ত্র থেকে তার সামনে একটা অপরূপ একটা সুন্দরী রমণী তার সামনে বসেছে, ঠিক ওই পথ দিয়ে রাত 12টার দিকে কিছু যুবক
যাত্রা দেখে ওই বনের ভিতর পাশ দিয়ে বনে পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখতেছেন সাধুর আশ্রমের ভিতর বসে সাধু ভৈরব রাগিনীতে কি যেন একটা উচ্চারণ করতেছে, মন্ত্র মন্ত্র করতেছে, মাঝে মাঝে আগুনের ভিতর আহুতি দিতেছে। এরকম অবস্থা দেখে কিছু যুবক ওখানে পাশ থেকে তাকিয়েছে যে আসলে এই সাধু কি করতেছে আমরা একটু দেখি। তো হঠাৎ দেখতেছে সাধু যখন তার ইষ্ট মন্ত্র জপ করে, যখন শক্তিকে আরাধনা করে, যখনই সে ওই অগ্নিতে আহুতি দিতেছে, অপরূপ একটা সুন্দরী রমণী সুন্দর অলংকার সজ্জিত অবস্থায় সেজে অপরূপ নয়নে তার সামনে এসে তার সামনে বসে রয়েছে ওই সাধুর সামনে। যখনই ওই অগ্নিতে আহুতি দিতেছে তখনই ওই রমণী তার সামনে এসে সুন্দর মূর্তি ধারণ করে তার সামনে বসে। তো কিছু যুবক ওই দৃশ্যটা বারবার অবস্থান দেখতেছে যে যখনই সাধু ভৈরব রাগিনীতে যখনই মন্ত্র উচ্চারণ করে যখন আহুতি দিতেছে তখনই তার সামনে অপরূপ সুন্দরী একটি রমণী তার সামনে এসে বসেছে। তো যুবকরা কখনোই রমণীটাকে কখনো দেখেনি, আগে পরে কখনো দেখেনি, ওই দিনই দেখতেছে। কিন্তু তাদের ভিতরে একটা ভিতর কৌতূহল হলো, এই সাধু বনের ভিতর বসে জানি যে সাধু অত্যন্ত মহাত্মা, এই সাধু অত্যন্ত ভক্তিপরায়ণ, সাধুর অনেক চোখে জল, অনেক সুনাম আছে, কৃষ্ট কথা ছাড়া সাধু কখনোই কোনো কথা বলে না। কিন্তু আজকে এই রমণীকে রাত ১২টার সময় এই সামনে রেখে কি বলতেছে, তাদের ভিতরে একটা কৌতূহল হচ্ছে, সাধু তাহলে কি তার আচরণ ভঙ্গ হয়েছে, সে কি ভ্রষ্ট হয়ে গেছে, সে কি সাধু সঙ্গ থেকে দূরে সরে গেল, এই রমণীর সাথে কি সঙ্গ করতেছে, অর্থাৎ ওই নিজের মন্ত্রকে নিজের শক্তিকে আরাধনা করে সামনে আনতেছে, এই দৃশ্যটা দেখতেছে। ঠিক এই দৃশ্যটা দেখার পরে ওই যুবক ছেলেরা তাদের গ্রামে চলে গেলেন। গ্রামে দিয়ে অনেক বৈষ্ণবদের সাধুদের গ্রামে দিয়ে বলতেছে যে গ্রামে যে ওই বনের ভিতর যে সাধু, যে সাধুকে আমরা নমস্য করি, যাকে আমরা পূজা করি, যাকে আমরা শ্রদ্ধা করি, এই সাধু বনের ভিতর একটা রমণীকে নিয়ে বসে আছে। তো সবাই মায়ের মুখী অবস্থানে মায়ের মুখী হয়ে অনেক উচ্ছৃঙ্খল ভক্ত তো থাকে, তবে বাবা আপনাদের মতন ভক্ত নয়, আপনারা তো পরমহংস শ্রোতা, আপনারা তো বৈষ্ণব চূড়ামণি, কিছু উচ্ছৃঙ্খল ভক্ত আছে, অনেক ধরনের লোক তো একটা গ্রামে থাকে, ভালো থাকে মন্দ থাকে, তারা সবাই নাঠি সোঁটা নিয়ে মায়ের মুখী অবস্থায় ওই বনের ভেতর প্রবেশ করেছে। সাধুর এত বড় সাহস, যাকে শ্রদ্ধা করি সে একটা রমণীকে এইভাবে চোখ তার সামনে রেখে মন্ত্র বলতেছে, এই রমণী বাক্যে আর সাধু এই রমণীকে কোথায় পেল, এরকম চিন্তা চেতনা নিয়ে সবাই সেখানে যে প্রবেশ করেছে। তো সাধুকে দেখার পরে সাধুকে জিজ্ঞেস করেছে, হে সাধু, হে বৈষ্ণব, আপনার প্রতি আমাদের একটা জিজ্ঞাসা, আমাদের এই ছেলেরা দেখেছে এরা যখন যাত্রা দেখে বাড়ির অভিমুখে যখন রওনা হয়েছে তখন আপনার সামনে একটা রমণীকে দেখতে পেল, তা রাত ১২টার সময় এত গভীর রাত্রে গভীর রজনীতে আপনার সামনে এই রমণীটা কি, আপনি যদি কোনো পরকীয়ায় যদি লিপ্ত হন তাহলে আপনাকে যে শ্রদ্ধার আচরণে আমরাকে বসিয়েছি তাহলে আপনাকে আপনার এই প্রশ্নের উত্তর দিতে হবে, এই রমণী কি। সাধুর ধারে যখন এইভাবে জিজ্ঞেস করলেন সাধু তখন বলল যে আসলে যে রমণীটাকে আমার সামনে দেখেছে এই রমণীটা আপনাদের গ্রামের কেউ নয়, এই রাজ্যের কেউ নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ নয়, এ হচ্ছে সাক্ষাৎ মায়া দেবী, সাক্ষাৎ মা যোগমায়া, যে যোগমায়াকে আমি আরাধনা করে মাতৃরূপে তাকে আমার শোকের সামনে রেখে তাকে আমি পূজা করি, সে হচ্ছে এই রমণী, এ কোনো এই পার্থিব জগতে কোনো রমণী নয়। তো একজন সাধু বৈষ্ণবের তার কৃপা প্রসাদটা এরকম, সে নিজের ইষ্ট দেবতাকে অর্থাৎ রাধা মাধবকে তার শক্তিকে মায়াকে বশীভূত করে সে আমার রাধা মাধবের আরাধনা করেন, অর্থাৎ মায়াকে যে মুক্ত না করতে পারছে, এই মায়াকে যে ছেদন না করতে পারছে, সে কখনো আমার রাধা ঠাকুরনির চরণে আমার রাধা মাধবের চরণে কখনো পৌঁছতে পারে না। অর্থাৎ আমরা এই যে ত্রিভুবনে, এই ত্রিভুবনের যে মায়ার যে আমরা অধীন, এই মায়াকে যখন আমরা অতিক্রম করতে পারবো তখনই, যখনই এই মায়াকে অতিক্রম করতে পারবো তখন কি হবো, আমরা যোগমায়ার কোলে আশ্রিত হব,
যোগমায়ার কাজ কি? এই মহামায়ার কাছ থেকে যোগমায়া যখন আত্মিত হব, তখন এই যোগমায়ার কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে ভক্তের সাথে যোগ বন্ধন করে দেয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি ধানি বলবন। তো বৈষ্ণবে দেখেন কৃপা, এই বৈষ্ণবের কৃপা হলে একমাত্র আমার ভগবানকে পাওয়া যায়। তা কিরকম আমরা একটু আস্বাদন করব। টিকাকার এখানে ব্যাখ্যা দিয়েছেন, আমি ভগবান বলেছে যে আমি বৃক্ষের বেতার বট বৃক্ষ। গীতায় বলেছে না যে বৃক্ষের বেতার আমি বট বৃক্ষ, কিন্তু ভগবানের সেবায় কি দিতেছি আমরা? তুলসী তুলসী পাতাকে, তুলসী মঞ্জরি তুলসী পাতা দিয়ে দিয়ে আমরা ই করতেছি, সেবা দান করতেছি। কিন্তু দেখেন এখানে সৌন্দর্যে, সৌন্দর্যে সৌহার্দ্যে, অর্থাৎ সৌহার্দ্যে হচ্ছে আমার তুলসী মহারানী, আর এখানে আশ্রিত হচ্ছে আমার বটবৃক্ষের পাতা। বটবৃক্ষকে আশ্রয় করতেছে আমার ভগবান, কিন্তু কৃপা প্রসাদে কি কাকে দিতেছে? কৃপার সময় তুলসী মহারানীকে। আবার বলতেছে যে আমি পাহাড়ের ভিতরে, পর্বতের ভিতরে আমি হিমালয়, কিন্তু সৌহার্দ্যে সৌন্দর্যে কৃপায় আমি গোবর্ধন পর্বত, গোবর্ধনকে পরিক্রমা করতে হয়। তেমনি ভক্তের যে কৃপা প্রসাদ, এই কৃপা প্রসাদটা যদি সাধু গুরু বৈষ্ণবের চরণে যদি অর্পিত না করা যায়, তাহলে কিন্তু আমরা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম থেকে আমরা মুক্তি পাবো না। কারণ এই সাধুর চরণে, সাধুর চরণে রেখেছি আমার ভক্তি প্রসাদ। এই সাধুর যদি কেউ চরণ ধরে আর্তনাদ করে, সাধুর চরণ অমৃত যদি মস্তকে ধারণ করে, শাস্ত্রে বলেছে ওই সাধুর চরণ কৃপা যত ধূলিকণা মস্তকে ধারণ করবে, তত জন্ম জন্মান্তরের পাপরাশি পলকের মধ্যে খনন হয়ে যাবে, জন্ম জন্মান্তরের বন্ধন খনন হয়ে যাবে। যত ভক্তের চরণ কৃপা তোমার মস্তকে ধারণ করবে, একবার যত মস্তকে ধারণ করবে, তত তোমার পাপরাশি, জন্ম জন্মান্তরের পাপরাশি তোমার কেটে যাবে। সাধুর চরণের কৃপায় এত মহিমা রয়েছে। তো আজকে দেখেন সেই আজকে ভক্তের সেবা করতে দিয়ে আমার বেনি মাধব নিঃস্ব হয়ে গেলেন, বনের ভিতর বসে একা একা হরি কথা কৃষ্ণ কথা বলতেছে। কি করে? আমার সাধু বৈষ্ণবের কৃপা প্রসাদ পেয়ে বনের ভিতরে ঢুকে গেছেন। এদিকে স্ত্রী তার অভয় বাণী দিয়েছে, তাকে কি কথা বলেছে যে তুমি এই তুলসী মহারানীকে, ভক্তি মহারানীকে তুমি যদি আশ্রয় করে থাকো, জগতের এমন কোনো শক্তি নেই তোমাকে কোনো ক্ষতি করতে পারে, তুমি শুধু এই তুলসী মহারানীকে পরিক্রমা করো আর তুলসী পাতা সেবন করে তুমি দিন অতিবাহিত করো, যা করবে আমার আধা মতো পিতাই করবে, আমাদের করার কিছু নেই, বৈষ্ণব সেবা তো হয়েছে, এখন যদি আমাকে রাজা শুলে চড়িয়ে মারে তাহলে আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমার মৃত্যুর কোনো কষ্ট আমার নেই, যেহেতু বৈষ্ণব সেবা 14 দিন বৈষ্ণব সেবা হয়েছে, যা করার আমার আধা মাধব করবে। তো এদিকে সৈন্য সামন্তরা যখন কি করলেন, সৈন্য সামন্তরা সবাই একের পর এক চারুদিকে যখন খুঁজে আমার বেনি মাধবকে দেখে বনের ভিতরে বসে, ওই যে উচ্ছিষ্ট প্রসাদ, এই প্রসাদ সেবা করতেছে আর হরি কথা বলতেছে, আর চোখের জল দিয়ে নিজের বক্ষ কানে ভিজিয়ে দিয়েছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে আর্তনাদ করতেছে। এদিকে চারোপাশ দিয়ে যখন সৈন্য সামন্তরা তাকে ঘিরে ফেলেছে আমার বেনি মাধবকে, বলতেছে বেনি মাধব তুমি রাজার স্বর্ণ চুরি করে, রাজার ধন তুমি চুরি করে তুমি বনের ভিতর বসে হরি কীর্তন করেছ, কৃষ্ণ কথা বলতেছ, তোমার এতে মুক্তি নেই, তোমাকে শুলে চড়তেই হবে। কি করলেন আমার বেনি মাধবকে, আজকে লোহার শিকল দিয়ে ইষ্টপৃষ্ট ভাবে বেঁধে, রশি দিয়ে বেঁধে হর্ষচালিত রথে করে টানতে টানতে নিয়ে গেলেন রাজ্যের দিকে। বেনি মাধবের ভিতরে কোনো ক্রিয়া নেই যে রাজা আমাকে ধরেন হয়তো সর্বোচ্চ
দণ্ড আমাকে মৃত্যুদণ্ডই দিবে, তাহলে আমার জীবন সার্থক। যেহেতু আমি 14 দিন পর্যন্ত বৈষ্ণব সেবা করতে পারছি, আমার মৃত্যুরও কোনো ভয় নেই, আমার মৃত্যু হলো আমার কোনো কষ্ট নেই। সে অভয়বাণীর মতন কি করতেছে, রাধা মাধবে গুণকীর্তন করতেছে, তাকে যে বেদে নিয়ে যাচ্ছে, তার ভিতর কোনো ক্রিয়া নেই। যেমন মৃত্যু হলে হবে, আমি তো সাধু সঙ্গ করেছি, বৈষ্ণব সেবা করেছি, আমার আর কোনো বাসনা নেই, আমার এখন মৃত্যু হলো কোনো কষ্ট নেই, রাজা আমাকে যে শাস্তি দেবে দেখ। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, আমার হরি যদি রাখে, আমার হরি যদি মনে করে যে ভক্তকে আমি বাঁচাবো, পৃথিবীর এমন কোন শক্তি নেই তাকে মারতে পারে, সেই বৈষ্ণবকে মারতে পারে। আমার রাধা মাধব কি করলেন, তার কৃপা দৃষ্টির দেওয়ার পরে আমার রাধা মাধবের অর্থাৎ ওই বেনি মাধবকে যে বেঁধে নিয়ে এসছে, এই শিকল বন্ধন হয়ে গেলেন। ওই রথ চালিয়ে সৈন্য সামন্তরা তারা রাজ্যে চলে গেলেন। রাজ্যে যাই দেখতেছে, রাজসভায় যাই দেখতেছে যে রথের পিছনে যে বেঁধে বেনি মাধবকে টানতে টানতে আমরা নিয়ে এসেছিলাম, বেনি মাধবকে তো দেখা যাচ্ছে না, কখন যে মুক্ত হয়ে গেছে, কখন যে আমার রাধা মাধবের কৃপায় সে আবার গৌর হরি বলে নিত্যানন্দ বলে রাধা মাধব গুণকীর্তন করে করে সে আবার বনের ভিতর চলে গেছে। এক বেনি মাধব আমার বনের ভিতরে বসে চোখের জল ফেলে ফেলে আত্মলাভ করতেছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চোখের জল ফেলাতেছে। এদিকে আমার ভগবান কৃষ্ণচন্ড, আমার বাসুদেব কৃষ্ণচন্ড ভাবলো যে ভক্ত মৃত্যুর ভয় নাই, যে রাজার ধন বিক্রি করে বৈষ্ণব সেবা করালো, এই বৈষ্ণবের জন্য তো আমার কিছু করতে হয়। এদিকে আমার গোলক বিহারী, আমার বাসুদেব কৃষ্ণচন্ড নিজে বেনি মাধব সাজলেন, রক্তপিণ্ডের এক বেনু মাধব সেজে দুটো সোনার কলসি অপরূপ নকশা করে ওই রাজ্যে ঢুকে গেলেন। তো বেনি মাধবকে দেখে আর মাথায় দুটো স্বর্ণের কলসি দেখে সবাই উলুধ্বনি জয়ধ্বনি দিল যে বেনি মাধবকে আমরা ভুল বুঝেছি, যে বেনি মাধবকে আমরা ভেবেছি বেনি মাধব হয়তো পালিয়ে গেছে, কিন্তু বেনি মাধব তো দুটো স্বর্ণের কলসি নিয়ে রাজ্যে প্রবেশ করেছে। যখন বেনি মাধবের জয়ধ্বনি উলুধ্বনি দিল ভক্তরা, তখনই রাজা বলল যে বেনি মাধবকে তোমরা সসম্মানে তাকে পূজিত করে আমার সামনে নিয়ে এসো। বেনি মাধবকে খুব আদর সম্মান করে রাজার রাজ সিংহাসনের ধারে নিয়ে গেলেন। বেনি মাধব এবার কলস দুটো রেখে বলতেছে, রাজাকে বলতেছে, এই নেন আপনার কলসি, আপনি আমার নামে রাজ্যে ঘোষণা দিয়েছেন আপনার, আমি স্বর্ণ চুরি করে বিক্রি করে আমি পলায়ন করেছি, আমি পালিয়ে গেছি, আমার বদনাম লুটিয়ে দিয়েছেন, জানেন বৈষ্ণব সমাজে আমার কত, বৈষ্ণবে আমার সমাজে কত শ্রদ্ধা করে, আপনি কি করে ভাবলেন যে আপনার স্বর্ণ চুরি করে আমি চলে যাব। আপনার স্বর্ণের কলসি দুটোকে অপরূপ নকশা করে মিঠা পানিতে, স্বর্ণ ধৌত পানিতে সুন্দর করে আমি ধুয়ে এনেছি, যাতে এই নকশাটা অপরূপ সুন্দরভাবে ফুটে ওঠে। আমি তো মিঠা পানিতে অর্থাৎ স্বর্ণ ধৌত জলে আমি এই স্বর্ণের কলসি দুটোকে আমি ধৌত করতে গেছিলাম, কিন্তু আপনার এই যে রাজ্যের যে সৈন্য সামন্ত এরা সবাই সব জায়গায় ঘোষণা করে দিয়েছে আমি নাকি আপনার স্বর্ণ চুরি করে আমি পালিয়েছি, এই নেন আপনার কলসি, আপনার মতন রাজার কাজ আর আমি জীবনে কখনো করব না। দেখেন এক বেনি বেনি মাধব তো আমার বনের ভিতর বসে হা কৃষ্ণ বলে চোখের বল ফেলাতেছে, আর এক বেনি মাধব আমার নিজে কলসি মাথায় করে নিয়ে রাজার কাছে চলে গেছেন আমার ভক্তকে বাঁচাবার জন্য। আমার ভক্তের জন্য আমার ভগবান কত কৃপালু, আমার ভগবান কত আজকে দেখেন কত নত হয়ে গেছেন, নিজে মাথায় বহন করে স্বর্ণের কলসি নিয়ে গেলেন রাজপ্রাসাদে। সেরকম ভক্ত কিরকম, ভক্ত ভগবানের সাথে তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্বন্ধ ভক্তের সাথে ভগবানের সাথে, ভক্ত ভগবানের সাথে কিরকম সম্পর্ক আমরা একটু আস্বাদন করব। একটা গৃহে একটা অনুষ্ঠান হচ্ছে,
এই অনুষ্ঠানের মানে যে গৃহকর্তা, এই গৃহকর্তা কি করেন, গ্রামের কোনো মোড়লকে, কোনো বৈষ্ণবকে তার হাতে চাবিটা দিয়ে দেন। যে আজকে অনুষ্ঠানটা করাচ্ছে তার হাতে চাবিটা থাকে না, একজন বৈষ্ণবকে তার দ্বারে বসিয়ে দিয়ে ভান্ডারী হিসাবে তাকে ওখানে বসিয়ে দেন। কেন বসিয়ে দেন? যে এই আজকের যে আমার যে ধন সম্পদ, আমার যে আমার টাকায় যে প্রসাদ, আমার টাকায় যে ধন সম্পদ আমি এখানে এনেছি, এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আপনার প্রতি অর্পিত করলাম। যেভাবে পরিবেশন করলে ভালো হয় আপনি সেইভাবে পরিবেশন করবেন, আপনার হাতের এই ভান্ডারের চাবিটা দিয়ে দিলাম। আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হলে কোনো বুদ্ধিমান ব্যক্তিকে, কোনো সাধু বৈষ্ণবকে আমরা চাবি দিয়ে দিই না, একটা দায়িত্ব দিয়ে দিই না, চাবি দিয়ে দিই। তো ভগবানের আজকে স্বতন্ত্র হয়ে গেছেন, আজকে আমার ভগবান নিজের প্রসাদ, নিজের কৃপা প্রসাদ নিজের ধারে না রেখে আজকে আমার বৈষ্ণবের চরণে দিয়ে দিচ্ছেন। বলতেছে আমার ধারে এই ভক্তি প্রসাদ নাই, এই ভক্তি প্রসাদ তো আমার বৈষ্ণবের চরণে, এই ভক্তি প্রসাদ তোমার বৈষ্ণবের ধারে দিয়ে দিয়েছি, আমার স্বতন্ত্র বলতে কিছু নেই, এই প্রেম ভক্তি দিয়েছি আমার ভক্তের চরণে, এই ভক্তের চরণ যদি কেউ মাগে, এই ভক্তের চরণ প্রসাদ কেউ যদি, কৃপা প্রসাদ যদি একবার আস্বাদন করে, স্পর্শ করে, চরণ ধৌত করে, তাহলে আমি ওই ভক্তের দাসের অনুদাস হয়ে যাই, ওই ভক্তের কাছে আমি বিকৃত হয়ে যাই। একবার রাধা নাম করে রার কথা উচ্চারণ করার সাথে সাথে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র ওই ভক্তের হয়ে যায়, ধা কথা উচ্চারণ করার সাথে সাথে ওই ভক্তের ধারে আমার রাধা মাধব বিকৃত হয়ে যায়। আল্লাহ দিনী শক্তি প্রেম প্রেমের আজকে আল্লাহ দিনী শক্তি রাধা ঠাকুরিনী, এই রাধা ঠাকুরিনীকে কেউ যদি একবার রাধা ঠাকুরিনীর জয় ধরি দেয়, উলধরি দেয়, তাহলে ওই রাধা মাধব তার এই ভক্তের কাছে বিকৃত হয়ে যায়, ভক্তের কাছে ঋণী হয়ে যায়। আজকে এই নিয়ম সেবার ব্রত মাসে, দামোদর মাসে আজকে যে হরি কথা হচ্ছে আমরা সেই দিকে একটু প্রবেশ করব। আমরা এই নীলাটাকে আস্বাদন করে শেষ করে এরপরে দামোদর মাসের যে আস্বাদনটা সেদিকে আমরা প্রবেশ করব। তিন দিনের যেহেতু আমাদের জয়ন্তী, এই তিন দিনে দামোদর দামবন্ধের উপরে আমরা থাকব। মাঝে মাঝে অনুভাগবত, অর্থাৎ ভাগবতে তো বিভিন্ন দিক প্রদর্শ রয়েছে, ভক্ত চরিত্র রয়েছে, সেদিকে অনেক সময় আস্বাদনের দিকে যেতে হয়। তো আমরা ছোট্ট একটু আস্বাদন করব। ভক্ত সংসারে থাকে কিরকম থাকে, টিকাকার এখানে ব্যাখ্যা দিয়েছেন, বলে ভক্ত সংসারে থাকে এই সংসারটা প্রভু তোমার, প্রভু এই সংসারে যে ধন সম্পত্তি যাহা কিছু আছে সবকিছু তোমার, বলে প্রভু এই দেহটা তোমার, দেহের যে রোগটা তোমার এটাও তোমার, আমিও তোমার প্রভু হয়ে গেছি, আমার বলতে কিছু নেই। হিন্দু সনাতন ধর্মের প্রতিটা গৃহ মন্দির এক একটা করে মন্দির, প্রতিটা গৃহ এক একটা মন্দির, এই গৃহ মন্দিরে আপনারা আছেন করাল মাছের মতন, কাদায় থাকবে কিন্তু কাদা লাগবে না, তা কিরকম টিকাকার এখানে আস্বাদন দিলেন। এই আপনারা চিনিকল দেখেছেন, চিনিকল, চিনিকলের মেইন উৎপাদন উৎস কি, চিনি উৎপাদন করা, কিন্তু সেখান থেকে কিছু বায়ো প্রোডাক্ট, কিছু বায়ো প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ চিটাগুড় মদ এরকম কিছু চিনিকল থেকে তৈরি হয়। মূল উদ্দেশ্য কি, চিনি উৎপাদন করা। সংসারে আমরা আছি কিন্তু সেটা কি, হরি ভজন করার জন্য, কৃষ্ণ ভজন করার জন্য, সাধু সঙ্গ করার জন্য, কিন্তু এই সংসারে যে কামিনী কাঞ্চন এটা হচ্ছে ওই অসার পদার্থের মতন। সংসারে আসি বটে কিন্তু হে রাধা মাধব তোমার চরণে আমরা আত্মসমর্পণ করেছি, তোমার চরণে নিজেকে লুটিয়ে দিয়েছি, এই দেহ মন প্রাণ আমার বলতে কিছু নেই, তোমার চরণে সমর্পণ করে দিয়েছি, আমিও তোমার হয়ে গেছি প্রভু, আমার বলতে কিছু নেই। সংসার করি বটে, আপনারা হচ্ছে সেই পরমহংস শ্রোতা, সংসারে আছেন বটে, এই সংসারটা হচ্ছে আমার রাধা মাধবীর, এই সংসারটা হচ্ছে আমার কৃষ্ণের সংসার, আমরা শুধু দাসের অনুদাস। এরকম ভেবে যদি কখনো আমরা আমার রাধা মাধবের চরণে আত্মসমর্পণ করতে পারি, তাহলে তো আমার রাধা মাধব একমাত্র কৃপা করেন। তো আজকে আমরা একটু আস্বাদনে যাব,
আসাধন হচ্ছে এই যে বেনি মাধব আজকে বেনি এক বেনি মাধব বনের ভিতরে আছে, আর এক বেনি মাধব ছনের কলসি দিয়ে যখন উনি বলল যে এই যে আপনার কলসি আপনার মতন রাজার কাজ আর আমি করব না কখনোই, কারণ আপনার কাজও সুন্দর করে করলাম এবং আপনি অনেক বদনামও আমার অনেক জায়গা দিয়েছেন, আমাকে চোর নামে আখ্যা করেছেন, আমাকে বিভিন্ন জায়গায় চোর নামে আপনি সব জায়গা বলে দিয়েছেন, আমি চুরি করে রাজ স্বর্ণ চুরি করে আমি পালিয়েছি, এত বড় বদনাম, আপনাদের মতন রাজার কাজ আর আমি জীবন থাকতে কখনো করব না। এ তো বেনি মাধবের বাপের বাপ ঢুকেছে, আসল বেনি মাধব তো বনের ভিতরে, আর এই বেনি মাধব তো আমার রাধা মাধব নেজ, যে ওই মনুষ্যরূপ ধারণ করে বেনি মাধব সেজে আজকে রাজার গৃহে প্রবেশ করেছে। তখন রাজা বলতেছে বেনি মাধব তোমার তোটা সুনাম আছে, তুমি বৈষ্ণব মানুষ, আমার মন্ত্রীরা সৈন্য সামন্তরা যে অন্যায় যাই করেছে, হ্যাঁ এইটা আপনি তুমি আপনি দোষটা নিয়ে আপনি একটা কাজ করেন, আপনি কিছু প্রসাদ পান, হ্যাঁ আর আমার মেয়েটার বিবাহ আপনি একটু আশীর্বাদ করে যান, আপনি বৈষ্ণব মানুষ, আপনি যদি আশীর্বাদ করেন আমার মেয়ের মঙ্গল হবে, আপনি একটু আশীর্বাদ করেন। তখন ওই ভগবান রূপী যে বেনি মাধব সে রায়কে বলতেছে আপনার গৃহের এই পাপ অন্য আমি সেবা করব না। রাজা ভাবতেছে তরোয়ালটা বের করে এখনই শিরশ্ছেদ করে দিই, আমার অন্ন যদি পাপের অন্ন হয়, এত দূর পৌঁছেই গেছে বলতে বলতে। আবার ভাবলো যে আগামী দিন মেয়ে বিবাহ শুভ কাজ হতে চলছে, থাকুক বৈষ্ণব দুটো কথা বলুক বলুক আমি একটু সইয়ে নেই, হ্যাঁ যেহেতু আমার সৈন্য সামন্তরা চোর বলেছে, অনেক গালি গালাজ করেছে, হ্যাঁ চোর বলে সব জায়গায় রাজ্যে ঘোষণা দিয়েছে বেনি মাধবকে যেখানে পাও স্কুলে সরাবো, তো আমিও তো অন্যায় করছি বেনি মাধবকে আসলে চোর একদম ভক্তকে চোর বলে, তো এখন বলতেছে যে আপনার এই কলসির হলো আমি গেলাম, হ্যাঁ তখন বললো যে আমার প্রসাদ আমার গৃহে প্রসাদ পেলে না, তাহলে একটা কাজ করি সেটা হচ্ছে আমার সৈন্য সামন্ত দিয়ে হ্যাঁ তোমার গৃহে তোমার যে মজুরি তুমি যে দুটো অপরূপ স্বর্ণের কলসি তৈরি করছ এই এই মজুরি বাবু তোমার হ্যাঁ তোমাকে অনেক গুণ বেশি, আগে যা তোমার মজুরি ছিল তার চেয়ে অনেক গুণ বেশি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, তুমি কৃপা করে এখন তলে আসো। এদিকে দেখেন নিজে বৈষ্ণব সেজে বেনিধর মাধব সেজে বেনি মাধব সেজে স্বর্ণের কলসি দিয়ে আসলেন, আবার ভাবলেন যে স্বর্ণ নিয়ে তো আমার যদি আমি এই বেনি মাধবের বাড়িতে না যাই মন্ত্রী সেজে তাহলে তো বেনি মাধব গৃহে আসবে না, তো বেনি মাধবকে তো গৃহে আনতে হবে, ওর ভিতরে যে ভয় প্রবেশ করছে কারণ ও তো স্বর্ণ বিক্রি করে বৈষ্ণব সেবা দিয়েছে, হ্যাঁ আর আমি যে স্বর্ণের দুটো কলসি রাজাকে দিয়েছি এটা তো আর ও জানে না, তো ওকে তো আমার গৃহে আনতে হবে, ওর ভিতরে ভয় বিহুলতা দূর করতে হবে। এদিকে আমার রাধা মাধব কি করলেন, মন্ত্রী সাজলেন, মন্ত্রী সেজে নিজের মায়া বসে উজি নাজি সৈন্য সামন্তে সেজে ঘোড়ার চালিত একটা রথ করে স্বর্ণ সামন্ত নিয়ে অনেক স্বর্ণ নিয়ে মুদ্রা নিয়ে স্বর্ণের মুদ্রা নিয়ে ওই বেনি মাধবের গৃহে প্রবেশ করলেন। যাই বেনি মাধবের স্ত্রীকে বলতেছে এটা তো বেনি মাধবের বাড়ি, বেনি মাধব তো দুটো কলসি দিয়েছে রাজাকে, রাজা অত্যন্ত খুশি হয়েছে, তো আমাকে দিয়ে তার মজুরিটা পাঠিয়েছে আপনার গৃহে। এখন ওই কথা বলতেছে কিন্তু ওর স্ত্রী বেনি মাধবের স্ত্রী ওই একই কথা বলতেছে, না আমি তো কিছু জানি না, মানে ওই যে স্বামী শিখিয়ে গেছে তুমি একটা কথাই বলবে আমি কিছু জানি না, হ্যাঁ তো আজকে এখন দেখেন বেনি মাধব যে স্বর্ণের দুটো কলসি দিয়েছে তার বিনিময়ে পুরস্কার হিসেবে এত সোনাদানা পাঠিয়েছে তা তো এই একই কথা বলে যাচ্ছে আমি কিছু জানি না, বলতে বেনি মাধব কোন দিকে গেছে একটু বলো, কিন্তু মায়েদের একটা স্বভাব আছে সেটা কি স্বভাব হ্যাঁ আমি জানি না এরকম বলছে, কিন্তু তার ভিতর দিয়ে আবার ইশারাও করতেছে আবার একটু তাকিয়েছে ওই যে বাড়ির পুব সাইডে যে বন আছে হ্যাঁ ওদিকে একটু তাকিয়েছে, মানে তার চোখের ইশারায় আমার রাধা মাধব বুঝে নিলেন যে বেনি মাধব ওই বনের ভিতরেই আছে, তো সোনা দানা রেখে বেনি মাধবকে খুঁজতে গেলেন। দেখেন আমার ভগবানের কত বড় দায়িত্ব পড়েছে, কত বড় দায়িত্ব পড়েছে, নিজে কলসি আজকে কলসির আধার ধারে দিয়ে আসলেন, নিজের মন্ত্রী হয়ে আবার সোনা দানা বেনি মাধবের বাড়িতে পৌঁছে দিলেন,
আবার বেনী মাধবকে বাড়িতে স্বগৃহে আনার জন্য নিজে আবার খুঁজতে চললেন, কোথায় আমার ভক্ত? কোন ভক্ত ভগবানের ভিতরে মিলন না হওয়া পর্যন্ত আমার ভগবানের ভিতরে সেই আনন্দ মেলা, সেই আনন্দ উৎসব হয় না, সেই ভক্তি প্রেম রস আস্বাদন হয় না। তো আজকে দেখে না, আজকে আমার বেনী মাধব আবার এই মন্ত্রী সেজে বনের ভিতর প্রবেশ করলেন। বনের ভিতর প্রবেশ করে চারোদিক দিয়ে ঘেরাও করে ফেললেন সেই বেনী মাধবকে। বেনু মাধব একবার তো মুক্ত হয়েছে, একবার সৈন্য সামন্তরা নিয়েছে, এখন আবার যখন সেই সৈন্য সামন্তকে আবার দেখলেন, দেখার পর কি করতেছেন, এবার দেখে আবার দৌড় দিছে। ওদিকে যে মহাপ্রসাদ রয়েছে এদিকে আর খেয়াল নেই, প্রসাদ রেখে বেনী মাধব আবার দৌড় দিছে যে এইবার ধরলে হয়তো আমাকে আর বাঁচাই রাখবে না, আমার তো মৃত্যু অনিবার্য। হ্যাঁ, তখন সেই মন্ত্রী বললেন, ভগবান রূপী মন্ত্রী বললেন, হে বেনী মাধব, চারুপাশ দিয়ে তোমাকে ঘেরাও করে ফেলেছি, তোমার কোথাও যাওয়ার কোনো কায়দা নেই, তুমি কোথাও যেতে পারবে না, আমার সৈন্যরা তোমাকে চারুপাশ দিয়ে তোমাকে আটকিয়ে ফেলেছে, তুমি কোথাও যেতে পারবে না, তুমি আত্মসমর্পণ করো। বেনী মাধব দেখলেন কোথাও যেহেতু আর কায়দা নেই, হ্যাঁ, সৈন্য সমস্ত যার যার অস্ত্র নিয়ে যা যা দাঁড়িয়েছে আত্মসমর্পণ করলেন। তখন বলল যে তুমি তো দুটো কলসি রাজার কাছে তুমি দিয়ে এসেছ, হ্যাঁ, রাজা আমাকে দিয়ে সোনা দানা দিয়ে তোমার বাড়িতে অনেক সোনা দানা পাঠিয়েছে, তুমি তোমার গৃহে প্রবেশ করো। বেনী মাধবকে নিয়ে গৃহে প্রবেশ করলেন। কিন্তু বেনী মাধব ভাবতেছে, আমি তো স্বর্ণের কলসিও রাজাকে দেইনি, আবার পুরস্কার হিসাবে আমার মজুরি হিসাবে এত সোনা দানা যে আমার গৃহে দিয়েছে, হ্যাঁ, এটা কিভাবে হলো? অর্থাৎ সে তো আসল সত্যটা জানে যে আমি তো স্বর্ণ বিক্রি করে বৈষ্ণব সেবা দিয়েছে 14 দিন, আমি তো রাজার কলসি তৈরি করিনি, তো রাজা পুরস্কার হিসেবে আমার গৃহে যে সোনা দানা পাঠিয়ে দিয়েছে এর কারণটা কি? উনি বুঝতে পারলেন, অবশ্যই এটা আমার ভগবানের হয়তো কোনো কৃপা, এটা ভগবানের হয়তো কৃপা, কারণ আমি তো যে স্বর্ণ ছিল এই স্বর্ণ বিক্রি করে 14 দিন বৈষ্ণব সেবা করেছি, বৈষ্ণব সেবা দিয়েছি, আমি তো স্বর্ণের কলসি তৈরি করিনি, উনি তো আসল সত্যটা জানেন। তখন সেই মন্ত্রীকে বলল, হে মন্ত্রী, তুমি যেভাবে আমাকে বুঝাও আমার হৃদয় তো বুঝতেছে না, আমার হৃদয় তো বুঝতেছে না, কারণ আমি যে স্বর্ণ বিক্রি করে বৈষ্ণব সেবা দিয়েছি, আমি তো রাজার কলসি তৈরি করিনি, সোনার কলসি তৈরি করিনি, আর কিভাবে সে আমার পুরস্কার পাঠাতে পারে? তুমি কে, তোমার আসল পরিচয় দাও। যখন এই কথা চোখের জল ফেলে মন্ত্রীর চরণ জড়িয়ে ধরো, তুমি কে বলো, তখন ভগবান রূপী আমার যে মন্ত্রী সেজে গেছে সে বলল যে, হে বেনী মাধব, তোমার কৃপা প্রসাদের কাছে, তোমার ভক্তির কাছে আমি হেরে গেছি, কারণ যে বৈষ্ণব ভিক্ষা করে খায় সে যদি 14 দিন আমার বৈষ্ণব সেবা করায় গৃহে, এত বড় আনন্দ মেলা মেলায়, এত বড় বৈষ্ণব মেলা আজকে অনুষ্ঠিত করতে যাচ্ছে, বৈষ্ণবের আয়োজন করেছে, হ্যাঁ, বৈষ্ণব মেলা আয়োজন করেছে, এর চেয়ে মহতীয় কাজ কি হতে পারে? যে ভক্ত আমার এত বড় বৈষ্ণব সেবার কাজ করে সেই ভক্তের তো আমি নিজে তার দাসত্ব করি, তার ধারে আমি বিকৃত হয়ে যাই, আজকে তাই আমি তোমার রূপ ধারণ করে আমি ওই রাজার দুটো স্বর্ণের কলসি দিয়েছি, আর আমি মন্ত্রী সেজে তোমার গৃহে সোনা দানা নিয়ে এসেছি। শোনো হে বেনী মাধব, কোনো ভক্ত যদি চোখের জল ফেলে আত্মনাদ করে, কেউ যদি আমার প্রতি আত্মসমর্পণ করে, ওই ভক্তের সব দায়িত্ব আমি নিয়ে নেই, ওই ভক্তের কখনো অভাব হয় না, ওই ভক্তের সব দায়িত্ব আমি নিয়ে নেই, যদি ভক্ত যদি চোখের জল ফেলে একবার আত্মসমর্পণ করে, হে প্রভু, এই জীবন যৌবন ধন সম্পদ সবই তোমার চরণে আমি সমর্পণ করলাম, আমার বলতে কিছু নেই, প্রভু তোমার চরণে আমি সব সমর্পণ করলাম। তাই আজকে দেখেন বেনী মাধব তখন বলল, প্রভু তোমার তো আজকে আমি দর্শনটা পেলাম, আমার মনে বড় সাধ বাসনা, তুমি যদি একটু রাধা ঠাকুরিনীকে নিয়ে তোমার যদি ওই যুগল রূপটা যদি আমাকে একটু দেখাতে, তাহলে আমি খুব আনন্দ পেতাম, আমার মনে বড় সাত বাসনা তোমার ওই যুগল রূপ, যুগল রূপের চরণখানা আমি একটু দর্শন করব,
যখন ভক্ত আমার আর্তনাদ করলেন, চোখে জল ফেলে যখন আর্তনাদ করলেন, তখন আমার রাধা ঠাকুরিনীকে বামে নিয়ে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র তখন দাঁড়িয়েলেন, ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণানন্দ হরিধারি বলব। হরে কৃষ্ণ। এই ভগবান এবং ভক্তের ভেতর কৃষ্ণ সখ্য প্রেম রয়েছে। আমরা একটু আস্বাদন করব মহাভারত থেকে। রাসো যজ্ঞে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র যখন সবাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিলেন, একটা দায়িত্ব আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র নিলেন, সেই দায়িত্বটা কি জানেন? যত ভক্ত আছে এই ভক্তের উশিষ্ট নিজে হাতে ফেলাবে, আর যত ভক্ত ওই রাসো যজ্ঞে যাবে ওই ভক্তের চরণখানা ধৌত করবে, এই দায়িত্বটা নিল আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র। ত্রিলোকে নিমন্ত্রণ হয়েছে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র দৈন্যের অবতার। আজকে সে কি করলেন? যত বৈষ্ণব আসে দেব দেবতা আসে সবার চরণ ধৌত করতেছে, বাবা ভোলানাথ আমার কি করলেন, মা পার্বতীকে নিয়ে গেছেন রাসো যজ্ঞে, পঞ্চনন আমার পঞ্চমুখে সর্বদা আমার রাধা মাধবের গুণকীর্তন করে, সেই প্রভু আজকে আমার চরণ ধৌত করাবে, এটা মেনে নিতে পারলেন না বাবা ভোলানাথ। আজকে ভোলানাথ ভাবলেন যে প্রভুর আমি আমার পঞ্চমুখে সর্বদা গুণকীর্তন করি, আমি শ্মশানে থাকি, কোনোদিন রাজমুকুট পরলাম না, কোনোদিন রাজ সিংহাসনে বসলাম না, দিগম্বর বেশে আমার রাধা মাধবের আমার প্রভুর গুণকীর্তন করতে করতে আমার জীবনটা সার্থক হলো, পঞ্চমুখে আমি যে রাধা মাধবের গুণকীর্তন করি সেই রাধা মাধবকে আজকে রাধা মাধব আমার চরণ ধৌত করবে, এটা আমি মেনে নিতে পারলাম না। পার্বতীকে বললেন, হে পার্বতী আজকে আমার প্রভু আমার চরণ ধরবে এটা আমি মেনে নিতে পারবো না, আমি আমি একটু ছলে বলে কৌশলে অন্যভাবে কাটিয়ে যাব। ওই রাসো যজ্ঞের আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কি করলেন, ওখানে একটা কুকুর রূপ ধারণ করলেন, কুকুর রূপ ধারণ করে চারদিক তাকিয়েছে যে কখন কোন ফাঁকে ভিতরে ঢুকে দিয়ে আবার শিবের রূপ ধারণ করবে, বাসুদেব কৃষ্ণচন্দ্র যাতে আমার চরণ স্পর্শ না করতে পারে, এটা কুকুরের রূপ ধারণ করছিলেন। তো চতুর শিরোমণি আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র ভাবলেন, হে ভোলানাথ তুমি তো বৈষ্ণব শিষ্ট, বৈষ্ণব চূড়ামণি, তুমি কখনো রাজ সিংহাসনে বসো না, রাজমুকুট পরো না, তুমি ভস্মের, তুমি কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে ওই শ্মশানে বসে তাদের ভস্ম মাখো আর কৃষ্ণ কথা বলো আর চোখের জল ফেলে তুমি সর্বদা আমাকে কীর্তন করো, যেখানে যে ভক্তের কৃষ্ণ কথা বলে তার হার মুন্ডু গেঁথে তুমি গলায় মালা পরিধান করো, যে কৃষ্ণ ভক্ত আমার যদি গলার কণ্ঠদেশে থাকে তাহলে আমি কৃষ্ণ কথা ভালো বলতে পারবো, কোনো একটু টুকরা যদি দেখে যে এই কৃষ্ণ কথা বলতেছে সেই টুকটাকে কি করে সুতা দিয়ে গেথে মালা কেড়ে সাজিয়ে আমার পঞ্চানন বাবা পঞ্চানন ভোলানাথ কি করেন সেই মালা পরিধান করেন, ভক্তের হার যে ভক্তের হারে কৃষ্ণ কথা বলে, তা আজকে দেখেন কুকুর রূপ ধারণ করে যখনই যখনই আমার বাসুদেব কৃষ্ণচন্দ্রের পায়ের ফাঁক দিয়ে যখনই ঢুকে যাচ্ছে চতুর শিরোমণি আমার কৃষ্ণচন্দ্র, তখনই কি করছে দুই উরু দিয়ে আমার এই কুকুর রূপী ভোলানাথকে চাপ দিয়ে ধরেছে, চাপ দিয়ে ধরার পরে তো বাসুদেব কৃষ্ণচন্দ্র সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছ থেকে তো আর কাটিয়ে যাওয়ার কোনো কায়দা নেই। এদিকে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র যত জোরে যখন চাপ দিয়ে ধরতেছে তত জোরে আবার আমার ভোলানাথ কি করতেছে ওখান থেকে ছোটাছুটি করার জন্য চেষ্টা করতেছে কুকুর রূপ ধারণ করে। তখন এক সময় কি করলেন আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র,
এক গাস রশি নিয়ে ভাবলেন, হে পঞ্চানন, এত সময় তো তোমার দুটো চরণ ছিল, কিন্তু এখন তুমি তো কুকুর রূপ ধারণ করেছো, এখন তো তোমার চারটি চরণ আমি পেলাম, আমার জীবন সার্থক, তোমার চারটি চরণ আমি সেবা করব একত্রে। শিব রূপে তুমি এসেছিলে, তোমার দুটো চরণ ছিল, কিন্তু কুকুর রূপ ধারণ করে তুমি এখন যাচ্ছ, তোমার তো চারটি চরণ পেলাম। আজকে কি করলেন? ইষ্টে বিষ্টে বাঁধলেন, সুন্দর করে বাঁধলেন সেই কুকুরটাকে, বাঁধে বেঁধে চোখের জল দিয়ে আমার রাধা মাধব সেই ভোলানাথকে তার চারখানা, কুকুরের তো চারটা পা থাকে, চা পা ধৌত করে দিলেন। বললো, তোমার দুটো পা আমাকে ধৌত করে দিতে দাওনি, তোমার চারটা পাও আমি চোখের জল দিয়ে ধৌত করে দিলাম। বাসুদেব কৃষ্ণচন্দ্র সেদিন আমার ভোলানাথ রূপী কুকুরকে চোখে জল দিয়ে, হাত পা বেঁধে, পা বেঁধে তার চোখে জল দিয়ে কি করলেন? ধৌত করে দিয়েছিলেন। তখন আত্মনাদ করে আমার পঞ্চানন সদিন বললেন, হে বাসুদেব কৃষ্ণচন্দ্র, তুমি আমার প্রভু, আমি কাটিয়ে যেতে চেয়েছিলাম যাতে তুমি আমার চরণ স্পর্শ না করতে পারো, আমার চরণ যাতে না ধরতে পারো, কারণ তুমি আমার প্রভু, তুমি আমার ইষ্ট দেবতা, কিন্তু আগামী কলির যুগে আমি তোমার 52 বৎসর আগে জন্মগ্রহণ করিব, এই কলিতে আমি অদ্বৈত প্রভু নামে আমি আসিব, আর তখন আমি তোমার 52 বৎসরের বড় হব, তখন তুমি আমার গৌর রূপী, তোমার থেকে 52 বৎসরের বড় হয়েও আমি অদ্বৈত প্রভু নামে আসব, সেদিন আমার চোখের জল দিয়ে তোমাকেও আমি তোমার চরণ করে ধৌত করে দেব। আজকে আমি প্রতিজ্ঞা করলাম, কলিতে যখন তুমি অদ্বৈত রূপে আমি আসব, আর তুমি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যখন তুমি জন্মগ্রহণ করবে, তোমার 52 বৎসরের আমি বড় হব, কিন্তু আমার 52 বৎসরের ছোট হওয়া থাকা সত্ত্বেও সেদিন আমি চোখে জল দিই তোমাকে, আমি তোমার চরণ ধৌত করব। তুমি যেমন আজকে আমাকে বৈষ্ণব রূপে পেয়ে তুমি আমাকে, আমি কুকুর রূপ ছাজন করে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, তা তো তুমি আমাকে যেহেতু ছাড়লে না, কিন্তু 52 বৎসরের বড় হওয়া সত্ত্বেও তোমাকে আমি চরণ, তোমার চরণ ধৌত করবো আমার চোখে জল দিয়ে। তাই ওই যে যখন আমার গৌর হরি যখন নীলাচলের দিকে যখন যাচ্ছিলেন, যখন প্রেমে মাতোয়া হয়ে হা কৃষ্ণ বলে যখন মাতোয়া হয়ে যখন কৃষ্ণ নাম বলতে বলতে যখন চলে যাইতেছিলেন, তখন আমার নিত্যানন্দ প্রভু কি করলেন? তাকে বললেন, প্রভু তুমি তো এই তো, তুমি গঙ্গার তুমি ইসে চলে এসেছো, যমুনার কুলে তুমি চলে এসেছো, গঙ্গাকে দেখিয়ে বলছিল যে তুমি যমুনার কুলে এসেছো তোমাকে। তখন আমার চৈতন্য মহাপ্রভু তো তখন তো উদাসী, এমন প্রেমে ভাবুক যে নিজের গঙ্গায়, যে গঙ্গায় অবলীলা গ্রহণ করেছেন, গঙ্গাকে চিনতে পারলেন না, তাই গঙ্গাকে মনে, যমুনাকে মনে করে গঙ্গা স্নান করলেন, সেদিন গঙ্গায় স্নান করলেন, যমুনাকে মনে করে ভাবছে এই যে বুঝি বিদ্যাপুরে আমি চলে এসেছি। যখন এই স্নান করার পর যখন নৌকায় করে নিয়ে গেলেন আমার অদ্বৈত প্রভুর বাড়িতে, তখন 52 বৎসরের বড় আমার শিব রূপে না এসে অদ্বৈত প্রভু রূপে আসলেন, চোখে জল দিয়ে সেদিন সাষ্টাঙ্গে প্রণাম করে আমার গৌর হরি চরণ ধৌত করে দিলেন এবং জড়িয়ে ধরছিলেন আমার অদ্বৈত প্রভু। তাই দেখেন যে ভক্ত ভগবানের ভিতরে এই যে আস্বাদন, এই যে কৃপা প্রসাদ, এটা এক জন্মের সাধনা নয়। এই যে আপনারা আজকে যে হরিবাসরে এসেছেন, এটা পূর্ব পূর্ব জন্মের সুকৃতির ফলেই, গুরুর কৃপা প্রসাদের ফলে একমাত্র এই হরিবাস রয়েছে এই দামবর্ধন লীলার ব্রত মাসে, নিয়ম সেবার ব্রত মাসে আজকে হরি কথা শ্রবণ করতেছেন, এটা পূর্ব পূর্ব জন্মের সুকৃতির ফলে। তাই ভাগবত বললেন যে এই এই মাসে যদি, এই নিয়ম সেবার ব্রত মাসের যদি কোনো ভক্ত যদি একবার বাহু উত্তরণ করে হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে কেউ যদি কেউ আত্মসমর্পণ করে, সেই ভক্তের কাছে আমি বিকৃত হয়ে যাই, সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। ভগবান ভক্তকে কিভাবে মুক্ত করেন আমরা একটু আস্বাদন করব। এই যে কর্ণপ ঋষি নামে, কর্ণপ ঋষি নামে একজন ঋষি ছিলেন, এই কর্ণপ ঋষি হরে কৃষ্ণ আমরা আর অল্প সময় আস্বাদন করে এরপরে আমাদের ভাগবত জয়ন্তী আমরা বিশ্রাম রাখবো। এই কর্ণপ ঋষি
বিশ্ববসুর শিষ্য কর্ণব ঋষি। তো বিশ্ববসু একদিন স্নান করতেছিলেন, তো তার অনেক শিষ্য, ওই ছোটবেলা তো অনেক বাচ্চারা সাঁতার কাটে তাই না বাবা, অনেক বাচ্চারা সাঁতার কাটে, কিন্তু ওই কর্ণব ঋষি বিশ্ববসুর শিষ্য কর্ণব ঋষি, হ্যাঁ, ওই একদিন কি হচ্ছে কি উপর থেকে লাভ দিয়ে পড়তেছিলেন, কিন্তু গুরুদেব ওই জলের ভিতর বসে যখন স্নান করতেছিলেন কর্ণব ঋষির পায়ের জল বিশ্ববসুর গায়ে লাগলো, সাথে সাথে বিশ্ববসু এখানে অভিশাপ করলেন কর্ণব ঋষিকে, তুমি আজকে যে আচরণটা করলে হে কর্ণব ঋষি, তুমি যে আচরণটা করলে তুমি ভেগ জলিতে প্রাপ্ত হও, অভিশাপ দিলেন কর্ণব ঋষি, হ্যাঁ কর্ণব ঋষিকে অভিশাপ দিলেন বিশ্ববসু, তুমি যে আচরণ করলে, আমি তোমার গুরুদেব, আমি স্নান করতেছি, তুমি যেহেতু তুমি তোমার পায়ের জল আমার গায়ে এসেছে আমার অঙ্গে লেগেছে, তোমাকে অভিশাপ তো করলাম, তুমি ভেগ জনি প্রাপ্ত হও। সাথে সাথেই স্নান করে উঠে গুরুদেবের চরণখানে জড়িয়ে ধরলেন কর্ণব ঋষি, হে গুরুদেব আমি ভুল করে আজকে আমার আমার চরণের জল আপনার গায়ে লেগেছে, আপনি আমাকে ভেগ জনিতে জন্ম হওয়ার জন্য আমাকে অভিসম্পাত করেছেন, কৃপা করে আপনি বলুন এই ভেগ জনি থেকে কবে আমার মুক্তি হবে, কারণ গুরু যতদিন পর্যন্ত কৃপা প্রসাদ না দিবে, গুরু যতদিন পর্যন্ত আমাকে না তরাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, ভব নদীর কাণ্ডারিতে আমার গুরুদেব যখন মাঝি হিসেবে যখন আমাকে বসে না যতদিন পর্যন্ত না পার করবে ততদিন পর্যন্ত এই ভব নদী তো পার হতে পারবো না, তাই গুরুদেবের সাথে শিষ্যের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, হে গুরুদেব আপনি কৃপা করে বলুন আমি এই ভেগজনি থেকে কবে মুক্তি পাব। যখন গুরুদেবের চরণখানা চোখের জল দিয়ে ধৌত করে দিলেন কর্ণব ঋষি, তখন গুরুদেবের ভিতরে প্রেম সঞ্চালিত হলো, তখন বলল যে তোর ভক্তি এত প্রগাঢ়, তোর চোখের জল দিয়ে আজকে আমার চরণ ধৌত করে দিলি, তুই বুঝতে পেরেছিস গুরু চরণে অন্যায় করেছিস, এই যে তুই যে আত্মত্যাগ করেছিস, তোর পিতার যে প্রেম বিগলিত হলো, তুই যে আত্মসমর্পণ করেছিস, যা তাহলে তোকে আমি আশীর্বাদ করি, তুই ভগবান রামচন্দ্রের হাতে তুই মুক্তি পাবি। তো মা সীতাকে যখন হারিয়ে লক্ষণ ভ্রাতা অনুষকে নিয়ে যখন যখন বনের ভিতর দিয়ে বিচরণ করতেছে তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত অবস্থায়, মা সীতাকে যখন খুঁজতেছে একটা সরোবরের কিনারায় গিয়ে রাম ধনুক, ওই রামের যে ধনুকটা ছিল এই ধনুকের কিছু অস্ত্রের কিছু মানে শ্রদ্ধা আছে, অস্ত্রকে মাটিতে কখনো রাখা যায় না, নয় কোনো সিংহাসনে রাখতে হবে, নয় কোনো আসনে রাখতে হবে, নয়তো কোনো একটা বসনের উপর রাখতে হবে। তো রামের যে ধনুকটা, হ্যাঁ, প্রভু রাম যখন জলটা সরোবরে জল সেবা করতে যাবে তখন ভাবলেন যে একটা তীর মেরে মাটিতে একটা তীর মেরে ওই তীরের সাথে ধনুকটা যোজন করে রাখি। তো ওই ভেগ জনি প্রাপ্ত হয়ে কর্ণব ঋষি ওই সরোবরের ওখানেই পড়েছিলেন, উপরে কিছুটা মাটির আবরণ পড়ে গেছে, অনেকদিন যাবৎ সাধনা করতেছে কখন আমার প্রভু রাম আসবে, হ্যাঁ তার হাতে আমার মুক্তি হবে, প্রভু আমার গুরুদেব বলেছে প্রভুর হাতে আমার মুক্তি হবে, যদিও সে ভেগজনিতে প্রাপ্ত হয়েছেন কিন্তু তার ভিতর থেকে হরি কথা কৃষ্ণ কথা সাধুর যে ভক্তি সাধুর প্রতি যে প্রেম এই প্রেমটুকু তার ভিতর থেকে যায়নি, সে যদিও ভেগজনিতে প্রাপ্ত হয়েছেন ব্যাঙ্গ রূপ ধারণ করে বসে আছে কিন্তু ভিতরে সর্বদাই হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে আর তো রাত করতেছে, হে প্রভু তুমি কখন আসবে, কখন তোমার চরণ আমার বস্ত্র উপর ধারণ করবে, কখন তুমি আমাকে কৃপা করে, কখন আমি মুক্ত হব, আমার গুরুদেব বলেছে রামচন্দ্রের হাতে তোর মুক্তি হবে, গুরুদেবের কথা তো কখনো বিরিতা হতে পারে না, জাতিস্বর হিসেবে ছিলেন ওখানে, অর্থাৎ পূর্ব জন্মের সব সুকৃতি মনে আছে কিন্তু ভেগজনিতে সাধনা করতেছিলেন, আর ওই যে তীরটা মারলেন মাটিতে ওই উপরের যে একটু মাটির আবরণ পড়ে গেছে
রামচন্দ্র বুঝতে পারলেন না যে এখানে কোনো কিছু কোনো প্রাণী আছে কিনা। মাটি ভেবে যখনই তীর বিদ্ধ করলেন, ওই মাটি ভেদ করে বাণটা ঢুকে গেল সেই সেই ভেগের ভেগকে ভেদ করে, ব্যাঙ্গের ব্যাঙ্গকে ভেদ করে ঢুকে গেল। যখনই তার দেহকে যখন একার ভেদ করে ঢুকে গেল, তখনই ফিনকি দিয়ে ওখান থেকে রুধির বের হচ্ছে। ভ্রাতাও লক্ষণ বলল, প্রভু আপনি যে মাটিতে বাণ নিক্ষেপ করলেন, কিন্তু ফিনকি দিয়ে এই রক্তটা বের হচ্ছে কোথা থেকে? প্রভু রামচন্দ্র তাকিয়ে দেখতেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, রুধির বের হচ্ছে। বাণটা সাথে সাথে উঠালেন, মাটি খুঁড়ে ওখানে দেখলেন যে ওখানে মাটির নিচে একটা বেং। হারাম হারাম বলে চোখের জল ফেলাতেছে রামচন্দ্র। তার সিংহ পরায়ণ হয়ে হাতের উপর ব্যাংটাকে নিলেন, নিয়ে বলতেছে, তোকে যে আমি তীরবিদ্ধ করলাম, তোকে যে আমি তীরবিদ্ধ করে তোকে যে আমি এই রক্তাক্ত করে ফেললাম, এত কষ্ট দিলাম, তুই একবার তো চিৎকার করে বললি না, তোকে যখন সাপে যখন ধরে চিৎকার করে তুই বলিস হে প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোর স্বরে তোর কণ্ঠস্বরে তুই আমাকে সবটা ডাকি সাপের কাছ থেকে বাঁচার জন্য, কিন্তু তোকে যে আমি এই যে বাণ নিক্ষেপ করলাম, হ্যাঁ তুই একবার তো বললি না, কেঁদে কেঁদে বললি না আমাকে বাঁচাও। তখন সেই ভেগরূপী কর্ণ বললেন, কর্ণব ঋষি, হে প্রভু জগতে কেউ যদি মারে তাহলে তোমার চরণ আশ্রয় করে, কিন্তু তুমি যদি কাউকে মারো তবে জীব কার কুলে আশ্রয় নেবে? প্রভু কার কুলে আশ্রয় নেবে? তুমি নিজেই যদি সেই মুক্তিদাতা হও, তুমি নিজেই যদি সেই দণ্ডদাতা হও, তাহলে জীব কার কাছে মুক্তি চাবে, কার কাছে আশ্রয় নিবে? তুমি নিজেই তো আমাকে বাণ নিক্ষেপ করছো, তাই আমি চোখের জল ফেলাইতেছি, কিন্তু আমি চিৎকার করে বলতেছি না তুমি আমাকে বাঁচাও বাঁচাও। তার কথা শুনে বলল আমার রামচন্দ্র, যখনই তার পিঠে যখন শিহরণ করে দিয়ে হাত বুলিয়ে দিলেন আমার প্রভু রামচন্দ্র, সাথে সাথে কি হলো, তার ব্যথা কমে গেল। তখন বলল যে আমাকে আপনি কৃপা করেছেন, কিন্তু আপনি আরেকটা কৃপা করবেন, সেটা হচ্ছে আমার আশ্রমে এখনো আমার গুরুদেব জীবিত আছেন বিশ্ববসু, এই বিশ্ববসুর আশ্রমে আপনি একটু চলুন, কৃপা করে আমাকে আপনি কৃপা করেছেন, আমার গুরুদেবকে আপনি একটু কৃপা করবেন। দেখেন অনেক শিষ্যের কারণেও গুরুদেব অনেক সময় তরায়, যদি শিষ্যের মতন শিষ্য হয়, যদি বৈষ্ণবের মতন বৈষ্ণব হয়, বৈষ্ণব যদি কোনো শিষ্য হয় ওই শিষ্যের কারণে গুরু অনেক সময় তরায়। গুরুর যদি কোনো পাপ পঙ্কিলতা থাকে, শিষ্যের আরাধনায় শিষ্যের সাধনা ওই গুরুর ভেতর প্রবেশ করে, আবার গুরুর আরাধনা শিষ্যের ভেতর প্রবেশ করে, এটা জন্ম জন্মান্তরের একটা বন্ধন। তাই আজকে দেখেন যখন সেই ভেগটাকে নিয়ে বিশ্ববসুর গৃহে গেলেন, গৃহ মন্দিরে গেলেন, যখন আশ্রমে গেলেন, যেই দেখতে বললেন বিশ্ববসু কৃষ্ণ নাম করতেছে আমার রামচন্দ্রের গুণকীর্তন করতেছে, বিশ্ববসুকে ডাক দিলেন রামচন্দ্র, হে বিশ্ববসু তোমার শিষ্যকে নিয়ে আমি এসেছি। বিশ্ববসু মন্দির থেকে যাই জড়িয়ে ধরলেন আমার রামচন্দ্রের চরণখানা, বলো প্রভু আপনি আমার গৃহে এসেছেন কৃপা করে, কত জন্ম জন্মান্তরের আমার সাধনার ফল, আপনার ওই চরণখানা আমার চোখে জল দিয়ে দৌত করে দেব, কত জন্ম জন্মান্তরের সাধনা করতেছি, আপনি কৃপা করে এসেছেন, এসে আর মহাপ্রসাদ আমার কি হতে পারে, এসে ভাগ্যবান আর কি হতে পারি, আমি আজকে আমার জীবন ধন্য যে আপনি আমার গৃহে এসেছেন। তখন রামচন্দ্র বলল তোমার কৃপায় আমি এখানে আসিনি, তোমার শিষ্য এই কর্ণব ঋষি তার চোখের জলে গুরুর প্রতি ভক্তিপরায়ণ, এতটা গুরুর প্রতি ভক্তিপরায়ণ, তার কৃপা প্রসাদের ফলে তোমাকে আমি দর্শন দিলাম। তাই শিষ্য যদি যদি আরাধনা করে, শিষ্য যদি কখনো যদি হ্যাঁ চোখের জল ফেলে সাধনা করতে পারে, আরাধনা যদি এগিয়ে যায়, সে গুরুদেবকে পর্যন্ত অনেক সভা তরাতে পারে। তাই গুরু শিষ্যর সাথে জন্ম জন্মান্তরে একটা সম্পর্ক রয়েছে। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ আমরা
শ্রীমদ ভাগবতকে আমরা কথা কলে বর আজকে আর বাড়াবো না। আজকে একাদশীর ব্রত চলতেছে, আপনারা অনেকে এই হরিবাসর করতেছেন দামোদর মাসে। হ্যাঁ, দামোদর মাসে আজকে যে হরিবাসরে এসেছেন, এই স্বীকৃতির ফল জন্ম জন্মান্তরে আপনার প্রতি আপনাদের প্রতি বর্ষিত হোক। আমার রাধা মাধব নিজে কৃপা করে আপনাদের প্রতি সেই ফল প্রদান করুক। আপনারা এই আজকের ওই হরিবাসর করেছেন, এই স্বীকৃতির ফলে আপনারা গোলোক বৃন্দাবন ধামে আমার রাধা মাধবের চরণ প্রাপ্ত হন। সেই প্রার্থনা রেখে আমার রাধারণীকে জয়ধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে আমরা এখানে আজকে ভাগবতকে বিশ্রাম দিচ্ছি। দীনদয় ব্যাসদেব এখানে আজকে বিশ্রাম দিচ্ছে। জয় জয় রাধা কৃষ্ণ। আনন্দে হরিধানি বলো, তাই গৌরী বলো, হরি বলো।